ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। স্বামী ফিলিপের পাশেই সমাহিত করতে মরদেহ নেওয়া হয়েছে সেন্ট জর্জ চ্যাপেলে। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ওয়েস্টমিনস্টার হল থেকে শোকযাত্রার মাধ্যমে রয়্যাল নেভির স্টেট গান ক্যারেজে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন নেওয়া হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। সেখানেই চলে রানীর আনুষ্ঠানিক শেষকৃত্যানুষ্ঠান। এতে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ ২০০০-এর বেশি মানুষ। শেষকৃত্যানুষ্ঠান দেখতে ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ভিড় করেন হাজারো মানুষ। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য গত বুধবার থেকে রানীর কফিন রাখা ছিল ওয়েস্টমিনস্টারে। আরেকটি শোকযাত্রার সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানীর মরদেহ নেওয়া হয় লন্ডনের ওয়েলিংটন আর্চে, সেখান থেকে নেওয়া হয় উইন্ডসর ক্যাসেলে। এ সময় রাস্তার দুই পাশে জড়ো হয়ে রানীকে শেষ শ্রদ্ধা জানায় ব্রিটেনের লাখো মানুষ। স্বামী ফিলিপের সমাধির পাশে সমাহিত করতে রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ উইন্ডসর ক্যাসেল থেকে শোকযাত্রার মাধ্যমে নেওয়া হয় সেন্ট জর্জ চ্যাপেলে। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ওয়েস্টমিনস্টার হল থেকে শোকযাত্রার মাধ্যমে রয়্যাল নেভির স্টেট গান ক্যারেজে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন নেওয়া হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। সেখানেই চলে রানীর আনুষ্ঠানিক শেষকৃত্যানুষ্ঠান। এতে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ ২০০০-এর বেশি মানুষ। শেষকৃত্যানুষ্ঠান দেখতে ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ভিড় করেন হাজারো মানুষ। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য গত বুধবার থেকে রানীর কফিন রাখা ছিল ওয়েস্টমিনস্টারে। আরেকটি শোকযাত্রার সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানীর মরদেহ নেওয়া হয় লন্ডনের ওয়েলিংটন আর্চে, সেখান থেকে নেওয়া হয় উইন্ডসর ক্যাসেলে। এ সময় রাস্তার দুই পাশে জড়ো হয়ে রানীকে শেষ শ্রদ্ধা জানায় ব্রিটেনের লাখো মানুষ। স্বামী ফিলিপের সমাধির পাশে সমাহিত করতে রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ উইন্ডসর ক্যাসেল থেকে শোকযাত্রার মাধ্যমে নেওয়া হয় সেন্ট জর্জ চ্যাপেলে। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ওয়েস্টমিনস্টার হল থেকে শোকযাত্রার মাধ্যমে রয়্যাল নেভির স্টেট গান ক্যারেজে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন নেওয়া হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। সেখানেই চলে রানীর আনুষ্ঠানিক শেষকৃত্যানুষ্ঠান। এতে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ ২০০০-এর বেশি মানুষ। শেষকৃত্যানুষ্ঠান দেখতে ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ভিড় করেন হাজারো মানুষ। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য গত বুধবার থেকে রানীর কফিন রাখা ছিল ওয়েস্টমিনস্টারে। আরেকটি শোকযাত্রার সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানীর মরদেহ নেওয়া হয় লন্ডনের ওয়েলিংটন আর্চে, সেখান থেকে নেওয়া হয় উইন্ডসর ক্যাসেলে। এ সময় রাস্তার দুই পাশে জড়ো হয়ে রানীকে শেষ শ্রদ্ধা জানায় ব্রিটেনের লাখো মানুষ। স্বামী ফিলিপের সমাধির পাশে সমাহিত করতে রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ উইন্ডসর ক্যাসেল থেকে শোকযাত্রার মাধ্যমে নেওয়া হয় সেন্ট জর্জ চ্যাপেলে। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।